ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নানুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুকুল রায়, কি বললেন তিনি সেখানে শুনব। এই জেলায় এমন একটা জেলা যেখানে আইনের শাসন নেই, সেই জেলায় এই আমাদের স্বপন স্বরূপকে খুন করা হয়েছে, আর একজনের বাড়িতে হামলা হয়েছে, তার বাবাকে মারা হয়েছে, তার অল্প বয়স্কা স্ত্রী তিনটে বাচ্চা নিয়ে আছে চোরের মতন। জ্ঞানবন্ত সিং এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে ডেড বডি, আপনারা কোনোদিনও শুনেছেন যে যেখানে মৃত্যু হয় সেখানে পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেম হওয়ার পর মৃতদেহ মৃতের পরিবারের হাতে হ্যান্ডওভার করা হয় একেবারে চোরের মতন। মমতা ব্যানার্জির মামলা হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত ওনার নির্দেশে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, সি ক্যানট হ্যাভ অ্যাভয়েড হার রেসপন্সিবিলিটি। এবং জ্ঞানবন্ত সিং যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার, তাদের নির্দেশে এই ডেড বডিটাকে ওখান থেকে চোরের মতন নিয়ে পালিয়ে চলে আসেন, এখানে নিয়ে এসে এখানে রেখে দেন হচ্ছে থানায়। সেই থানায় টালবাহানা হয়, তারপর তাদের বাধ্য করা হয় সেই এসডিপিও অফিসে যাওয়ার জন্য কাগজ করতে হয়। তাদের উদ্দেশ্য ছিল যেন মৃতদেহটা দিনের বেলায় না ঢুকতে পারে।